সত্যের পথে অবিরাম শীর্ষ খবর। ঢাকাস্থ ঝিনাইগাতি যুব ফোরাম আত্মপ্রকাশের অল্প সময়ের মধ্যে লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় পথ চলা শুরু করেছে। আজ বিকেলে ফোরামের প্রতিষ্ঠাতা সুলতান মাসুদুজ্জামান, উপদেষ্টা অ্যাডভোকেট মনিরুজ্জামান শাশ্বত মনিরের সাথে সাক্ষাৎ করে পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে একটি খসড়া কর্মসূচি তৈরি করেন। আলোচনায় ঢাকাস্থ ঝিনাইগাতি যুব ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন কল্পে আগামী 29 জুলাই সম্মেলন আয়োজন, গঠনতন্ত্র প্রণয়ন ও খসড়া অনুমোদন, সদস্য সংগ্রহ এবং সুয়েনির প্রকাশের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরবর্তী দুই দিনের মধ্যে সুবিধাজনক সময়ে আহ্বায়ক কমিটি এবং শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মর্মে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। সর্বোপরি ঢাকাস্থ ঝিনাইগাতি যুব ফোরামের পথে চলা অবিরাম রাখার লক্ষ্যে যত দ্রুত সম্ভব পরিকল্পনা বাস্তবায়নের জন্য সভা আহ্বানের সিদ্ধান্ত নেন এই দুজন কর্মকর্তা।